গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো মানডে, মানডের এখন বাজে 11টা আর সকালবেলা সমস্ত রকম কাজকর্ম মিটে গেছে। আর আজকে থেকে আমার ছেলের 12-এর স্কুলের ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু স্কুলেই ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু এরকম পরিস্থিতির জন্য আবার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তো যথারীতি ও স্কুল ড্রেস পরে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, স্কুলে শুধু জামাটা পরে আছে, অন্ধকার হচ্ছে, দাঁড়াও স্কুলের শুধু ওপরের পোর্শনটা পড়ে আছে, নিচের পোর্শন গুলো মনে হচ্ছে এবার খরচার খাতায় চলে গেল। মেয়েদের স্কার্ট, ছেলেদের প্যান্ট, এক বছর পড়া হলো না, এবছরও হবে বলে মনে হয় না। যাকগে তো সেই স্কুলে ক্লাস তবু শুরু হয়ে গেছে, পড়াশোনা শুরু হয়ে গেছে, এই অনেক ঘরে ছেলের ক্লাস হচ্ছে, তাই জন্য কথা বলতে পারলাম না, তাই এই ঘরে চলে এলাম। তো সকালবেলা আমার রান্নাবান্না হয়ে গেছে, আমার হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে। রান্নাবান্না বলতে কি বলতো, আজকে তো সব নিরামিষ, কারণ কি কালকে নীল ষষ্ঠী, নীলের বাতি, যে যেরকম যা বলে, তো বাঙালি ঘরে এটা তো মোটামুটি সবাই করে আর কি, তো সেই জন্য আমাদেরও করতে হয়। আর আজকে তার জন্য নিরামিষ খেতে হয়, তো আজকে ভরপুর নিরামিষ সারাদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। তো সকালে আমি জলখাবারে করেছিলাম চিড়ের পোলাও, নানা রকম সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম এসব দিয়ে করেছিলাম, আর ভাত, আর করেছি বিউলির ডাল, আর বিউলির ডালটা ডাঁটা দিয়ে করেছি, আর উচ্ছে ভাজা, এছাড়া কিছু হয়ে ওঠেনি। আর বাদ বাকি যেগুলো বাকি আছে সেগুলো পরে গিয়ে করব। আর সামনেই তো চলে আসছে বাঙালি ক্যালেন্ডারে নববর্ষ, বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু সেই একটা উৎসবের মানে আমেজটা আবার লেগে গেছে, একটা বছর পেরিয়ে আবার একটা নতুন বছর পড়তে চলেছে। তো তোমাদের সবার কিরকম সেলের কেনাকাটা কেমন হলো, মানে সেল বললেই মেয়েদের মনে যেটা মানে ভেসে ওঠে সেটা হলো কিছু একটা জিনিসের সঙ্গে একটা গিফট বা দামটা কম, এরকম জিনিস আর কি, সবাই এনজয় করে থাকে, ছোট বড় সবাই কিছু না কিছু কিনে থাকে। আর এমনিতেও নতুন বছর আসছে, সকলের মনে আনন্দ বলে মানুষ ঘরের জন্য হোক, জামা কাপড় হোক, রান্নাঘরের জন্য হোক, কিছু না কিছু নতুন জিনিস কেনে, নতুন মানে দিনটাকে সেলিব্রেট করার জন্য। তো সেরকমই তো নববর্ষ সকলেরই খুব ভালো কাটুক, সেই আশা নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর দুদিন বাদেই নববর্ষ, তো তোমাদের সবার প্রস্তুতি কেমন চলছে, কেমন কেনাকাটা হয়েছে আমার সাথে অবশ্য করে শেয়ার করো, আর আমারগুলো তো তোমরা দেখেইছো। আর নববর্ষর দিনটা কি বলতো, বাঙালি প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরেই মানে সকাল থেকে যতটা সম্ভব সমস্ত কিছুতে বাঙালিয়ানা মানে ফুটে ওঠে আর কি, জামা কাপড়, খাওয়া দাওয়া। সকালবেলা অনেকেই মন্দিরে পুজো দিতে যায়, কালীঘাট, দক্ষিণেশ্বর এসব জায়গায় প্রচুর ভিড় হয়, তো সেখানে মানুষ যায়। তারপরে এই আমরা যারা নাইটি পরে পরে অভ্যাস, তারা শাড়ি পরি, গরম লাগুক যাই লাগুক, বিশেষ করে সাদা শাড়ি, লাল পাড়, হলদে শাড়ি, লাল পাড়, এরকম ধরনের শাড়ি পরতে, সিঁদুর, টিপ, আলতা, সমস্ত রকম বিবাহিত মহিলারা এইসবগুলো পরে। তারপরে শাখা সিঁদুর তো রয়েছেই, সেছাড়াও মানে সকাল থেকে উঠে নানারকম ভালো ভালো খাওয়া দাওয়া, যেমন তোমার বলো শুক্তো, পাঁচ রকম ভাজা, মাছের মুড়ো দিয়ে ডাল, চাটনি, পায়েস, এসব তো মানুষ ঘরে ঘরে করে, অনেকে আবার হোটেলেও খেতে যায়। তো হোটেলেও তো সেরকম মানে ডাব চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এসবও মানে স্পেশাল স্পেশাল করে ডিশগুলো বানানো হয়, মানে এগুলো পেপারেও অ্যাড থাকে, দেখতে পাওয়া যায়, টিভি চালালে নানা জায়গায় এই বর্ষবরণের উৎসবগুলো ভীষণ মনকে ছুঁয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। মানে নিজেরা ঘরে বসে যেরকম করেই সেলিব্রেট করি না কেন, ওইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, এনজয় করতে ভালো লাগে। আর যেটা নববর্ষ বললেই যেটা প্রথমেই ভেসে ওঠে সেটা কি বলতো, বিকেল হলেই মানে বাচ্চাদের হাত ধরে মারা বাবারা নতুন নতুন দোকানে গিয়ে, সেখানে গিয়ে ক্যালেন্ডার পাওয়া, মিষ্টি পাওয়া, এক গ্লাস হতো ঠান্ডা ঠান্ডা শরবত, বা কোথাও কোথাও কফি দেয়, এগুলো বাচ্চাদেরও ভালো লাগে, বড়দেরও ভালো লাগে, কোথায় কোথায় ব্যাগ দেয়, মানে এইগুলো ঘুরে ঘুরে মানে দেখা করা, এইগুলো হচ্ছে আমাদের বাঙালিদের নববর্ষ। তো আমরাও সেভাবেই নববর্ষ পালন করেছি, তবে কি বলতো, ছোট থেকে আমাদের নববর্ষটা একটু মানে আমাদের মানে আমার কথা বলছি একটু অন্যরকম হয়েছে, কারণ কি ছোট থেকে না মানে অন্য অন্য দোকানে গিয়ে গিয়ে যে নববর্ষ পালন করা হয় সেটা কিন্তু আমরা করিনি, কারণ আমাদের নিজেদেরই দোকানে নববর্ষটা পালন হতো, সেই জন্য দোকানে প্রচুর লোক আসতো, তাদেরকে ক্যালেন্ডার দেওয়া, মিষ্টি দেওয়া, তার আগের দিন থেকে মিষ্টি প্যাক করা, ইভেন মিষ্টির বাক্সটা পর্যন্ত তৈরি করতাম, সেটাও ভীষণ মানে ভালো লাগতো। তারপরে বড় বড় ড্রামে রসনা গুলতাম, লোক এলে কে আগে, আমরা অনেক ভাই বোন ছিলাম, মানে কাকিমা জেঠিমাদের মিলিয়ে একদম আমরা 10-11 ভাই বোন, কে আগে ছুটে ছুটে গিয়ে এক গ্লাস শরবত আর মানে অতিথিদের হাতে দিলে নিজেকে একটু বড় বড় বলে প্রমাণিত হতো আর কি। তো সেই সবগুলো খুব এনজয় করতাম। তারপরে বিয়ের পর যখন শ্বশুরবাড়ি চলে এলাম, এখানেও ঠিক সেম জিনিসটা আমি পেয়েছিলাম, কারণ আমার শ্বশুরমশাই জুয়েলারি বিজনেস, তো সোনার উপর দোকান আছে দুটো,
আমার এখনো সেগুলো ভাসুটা চালায়, আমার হাজবেন্ড সার্ভিস করে। তো সেসব দোকানে মানে এই যে হবে নববর্ষ আমাদের বাড়িতে, এখন থেকে ক্যালেন্ডার এসে গেছে, ব্যাগ এসে গেছে, শুধু মিষ্টিটা সেদিনকে সকালেই আসে, কারণ এলে পিঁপড়ে ধরে যায় তাই জন্য আনে না। তো আমি বিয়ের পর এসে 2-3 বছর ক্যালেন্ডার মানে গোটানো, তারপরে মিষ্টি প্যাক করা বাক্সে এসব সমস্ত করেছি। তারপরে আমার ছেলেও যখন হলো, তারপরে বড় হলো, ওরা এখনো ভাই বোন মিলে করে, এখন আমরা অতটা করি না, কিন্তু ওরা ভাই বোন মিলে করে সকালবেলা দোকানে গিয়ে। আমাদের দোকানটা আমাদের বাড়ি থেকে কাছাকাছি, তো দোকানে গিয়ে সেগুলো দিয়ে আসা, তারপরে দুপুর থেকে গিয়ে যত দোকানে মানে খরিদ্দাররা আসে তাদের হাতে দেওয়া, আমার ছেলেও এখনো করে যায়। মানে একই রকম জিনিসটা আমরা এইভাবে এনজয় করি। আর কখনো কখনো সন্ধ্যেবেলা আমরা বাড়ির বউরা আমরা 3 জন মিলেও দোকানে গিয়ে বসি, গল্প করি, নানারকম লোকজন আসে, দেখা টাকা হয়, ভালোই লাগে। তো এইভাবে আমাদের নববর্ষটা কাটে, নানা রকম রান্না খাওয়া সমস্ত রকম করে নববর্ষ কাটে, তো ভালো লাগে আর কি। তো এই গেল আমাদের নববর্ষ, তোমাদের কেমন কাটে অবশ্য করেই বলো। আর এখন 11টা বেজে গেছে, এবার আমার সকালের রান্না যেহেতু হয়ে গেছে অতটা চাপ নেই, আর আজকে তো মাছটাজ কিছু করার নেই, চলো রান্নাঘরে যাই, আমি সব জোগাড় করে রেখে এসেছি। এসেছি আর আজকে জোগাড় বলতে মানে সকালের হয়ে গেছে, এই যে এতক্ষণ ছোট ছোট করে আলু কুটে রেখেছি, এইটা দিয়ে পোস্ত হবে, কারণ কিছু বাঙালিরা এই আজকের দিনটাতে একদম ভরপুর ভেজ হয়ে যায়, তো আমিও ভেজ হয়ে যাব। তো এইটা দিয়ে আলু পোস্ত হবে, আর এখানে দেখো কুটে রেখেছি ঝিঙে, এটা দিয়ে ঝিঙে পোস্ত হবে, কারণ কি আমার হাজবেন্ড অতটা আলু খায় না, তো সেই জন্য আলাদা করে ওর জন্য একটু ঝিঙে পোস্ত হলো। তো আজকে রাত্রে ডিনারে এই হলো আমার মেনু, সেরকম বিশেষ কিছুই নয়। কালকে আমি ভিডিও করতে পারিনি, কারণ কালে যেটার উপর আমি স্ট্যান্ডের উপর রেখে মানে ভিডিওটা করি তোমাদের দেখিয়েছিলাম, ওটা একটু উঁচু করতে হয়েছিল, না দেখা যাচ্ছিল না, তো ওইগুলো খুলে করতে করতে আমার হাজবেন্ডের আরো সময় চলে গেছিল, তাই জন্য কালকে মানে যা রান্না বান্না করেছি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কালকে কি বলতো মানে পয়লা বৈশাখের দিন আমার হাজবেন্ডের অফিস আছে, সেই জন্য সকাল থেকে ভালো মন্দ সেভাবে কিছু রান্না করতে পারবো না, তাই জন্য কালকে ভালো মন্দ রান্না করে খাইয়ে দিয়েছি। কাল সকালবেলা তো চাউ করেছিলাম, আর দুপুরবেলা করেছিলাম মুড়ি ঘণ্ট। তো মুড়ি ঘণ্টার রেসিপিটা আমি শুধু ক্লিপিং হিসেবে তুলে রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে অবশ্য করে শেয়ার করবো। তার আগে আমি রান্নাটা বসিয়ে দিই, দেখো কড়া গরম হয়ে গেছে, আমি এখন আলু পোস্তটা বসাবো। তো কড়াটা গরম হয়ে গেছে, আমি হোয়াইট অয়েলই করবো। তো তেল দিয়ে প্রথমে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পোস্তটা দিয়ে চাপা দিয়ে দিয়ে করবো, আমি কিন্তু আলু পোস্তটা জল দিই না। তো আলুটা ভাজা ভাজা হতে থাক, আমি একটু পরে চাপা দিয়ে দেবো নুন দিয়ে, ততক্ষণ তোমরা মুড়ি ঘণ্টাটা কিভাবে বানিয়েছিলাম দেখে নাও। আজ বানাচ্ছি মুড়ি ঘণ্ট। মুড়ি ঘণ্ট বানানোর জন্য দেখো প্রথমে মুড়োগুলোকে, রুই মাছের মুড়ো আছে একটু বড় মাছের, ভালো করে ভেজে নিয়েছি, সেই তেলেই গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে আমি একটু নুন চিনি দিয়েছি, তারপরে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে টমেটো দিয়ে একটু গায়ে মাখা মাখা পেস্ট তৈরি হয়ে গেছে, মধ্যে ঘিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, এবার ধুয়ে জল ঝরিয়ে মানে শোক করতে দেওয়া, দেখো গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভাজবো। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দেখো আমি অ্যাড করবো গোলাপ জল আর একটু কেওড়া জল, এটা হলো কেওড়া জল। আমার মুড়ি ঘণ্ট ডান, একদম ঘি ছাড়া হোয়াইট অয়েল দিয়ে তৈরি মুড়ি ঘণ্ট। আর এই মুড়োগুলো আমি খুব ভেঙে দিই না, জানি ঘণ্ট মানে পুরো ভেঙে একদম থাতু করে দেওয়া, কিন্তু পুরো ভেঙে দিলে আমার ছেলের মুখে কাঁটা পড়ে, ও খেতে চায় না, মুড়ো এরকম মানে চিবিয়ে খেতে ভালোবাসে, তো তাই জন্য এরকম রেখেছি। এই যে দেখো আমার আলু পোস্ত হয়ে গেছে, সরি এটা ঝিঙে পোস্ত, ঝিঙের মধ্যে পোস্ত দিয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি, এইবার তেল দিচ্ছি, পোস্তর সঙ্গে কাঁচা তেলটা খুব ভালো যায়, 2 চামচের মতো একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, তাহলেই আমার ঝিঙে পোস্ত হয়ে গেল, আর ঝিঙে পোস্ততে হলুদ পড়ে না, এটা একটু ফুটে গেলেই হয়ে যাবে। আর এই যে দেখো আমার আলু পোস্ত হয়ে গেছে, একদম শুকনো শুকনো আলু পোস্ত, আর এখানে রয়েছে 2 বন্ধরাজ লেবু, বুঝো, আর একটু রয়েছে এখানে উচ্ছে ভাজা এটা, আর এই যে ডাঁটা দিয়ে বিউলির ডাল,
এটাতে আমি হিং দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হিং দিয়ে তারপরে এর মধ্যে আদা মৌরি বাটা দিয়েছি আর ডাঁটা দিয়ে ছোলা বিউলির ডাল, শুধু বিউলির ডাল না, দারুণ খেতে লাগে এটা। আর পোস্ত ছাড়া তো নিরামিষ রান্না ভাবাই যায় না। আর আমার মুড়িঘণ্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্য করে বলো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। রান্না হয়ে এসছে কিন্তু আমার ছেলের ক্লাস এখনো চলছে, ওর প্রায় 1:15-20 ক্লাস হবে তারপরে খেতে পারবো। আর ওখানে ভাতটা দেখো সরিয়ে রেখেছি, ভাতটা ওখানে সরিয়ে রেখেছি কারণ এগুলো আজকে কিছু সগরিতে করবো না। তোমাদের আরো একটা জিনিস দেখাই, আমাদের রান্নাঘরের পিছন দিকে তোমাদের বলেছিলাম না গোলাপজাম গাছ আছে, চলো তোমাদের দেখাই একটা, দেখো জিনিস কি সুন্দর হয়েছে গোলাপজামগুলো। এই দেখো আমাদের বাড়ির পিছন দিকে যে পাঁচিলটা আছে সেই পাঁচিলের এখানে আমাদের এই যে গাছটা, এটা হলো গোলাপজাম গাছ। কলকাতায় এরকম ধরনের গাছ এখন দেখতেই পাওয়া যায় না, সেই জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো একটা গোলাপজাম এখানে হয়েও রয়েছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো দেখছো পাতাগুলো একটু সরাও, তুমি হাত দিয়ে সরাও না। এই দেখো এই হলো আমাদের গোলাপজাম, না পারো মিস্টার আর এনপির কাজ হচ্ছে গোলাপজাম লাফাতে হবে না, এই এইটা দিয়ে পারো না, শিকটা নিয়ে না, ওরে ওদের বাড়ি ওদিকে চলে যাবি, তুমি শিকটা নাও। ওদের টানো এই তো, এদিকে টানো। এই দেখো গাছ থেকে পেরানো এইটা সব থেকে পেকেছে, দেখছো কি সুন্দর হয়েছে। কিন্তু হলে কি হবে, এই হলদে পাকা পাকাগুলো না গাছ পাকাগুলো তো পোকা থাকে ভেতরে, এত মিষ্টি গন্ধ আর এত মিষ্টি টেস্ট। অবশ্যই এক্ষুনি আসিনি, অনেকক্ষণ আগে এসেছি, এসে রুটি রুটি করে নিয়েছি এখানে, এই যে আনাজ কুটে রেখেছি কালকে সকালে টিফিনের জন্য, রুটির সঙ্গে তরকারি হবে। আর রুটি ফুটি করা হয়ে গেছে বলে দেখো মাথায় একদম ঘাম জমে চুল পুরো চিপকু চিপকু হয়ে গেছে, ঘাম জমলে এত চিটচিটে মতো চুল হয়ে যায় মনে হয় যেন রোজই শ্যাম্পু করি, প্রতিদিন মানে বাথরুমে ঢুকলে মনে হয় শ্যাম্পু করে ফেলি, কিন্তু আমার আবার ঠান্ডা লাগা ধাত আছে বলে করতেও পারি না। তো রুটি করা হয়ে গেছে, আর তরকারি তো সকালে করেই রেখেছিলাম, এখানে রয়েছে তোমার আলু পোস্ত, এটা একটু গরম করে নেবো, আর একটু ঝিঙে পোস্ত আছে ওটাও গরম করে নেবো। আর এখন রাত্রে মানে রান্না বলতে এই যে দু রকম দেখো পাঁপড় ভাজা করবো, এই যে পাঁপড় রয়েছে একটা এরম পাঁপড় আর একটা এই যে ব্যাট পাঁপড়, এইগুলোকে আমার ছেলে খুব ভালোবাসে, তো পাঁপড় ভাজলেই দু রকম ভাজতে হয়। আর এই পাঁপড় ভাজাটা করছি আজকে রাত্রে রুটি দিয়ে একটু খাবো, যেহেতু মাছ মাংস কিছু নেই আর ওরা মাছ টাছ ছাড়া একদম খেতে পারে না আমার হাজবেন্ডের ছেলে, তো সেই জন্য একটু পাঁপড় ভেজে দিলে ওদের রুটি খাওয়া হয়ে যাবে। আর কাল সকালের জন্য একটু রেখে দেবো, কাল না বলে ও যা বাবা খেয়ে নিচ্ছে ভেজে কি যাতা ভাজি আর খাজি খাবো কি পাঁপড় ভাজা আমি খাবো না, এটা হতে পারে না, একটা টেস্ট করে দেখলাম ভাজা হচ্ছে কি না, সেটা বল পাঁপড় ভাজা গন্ধ গন্ধ চলে এসেছি, কোনটা ঠান্ডা দেয় এগুলো গরম। কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, ডিনার বানানো সব রেডি ফেডি করে রেখে চলে এসেছি, আনাজ পানাজও কোটা হয়ে গেছে, জলটা শুধু একটু ভরতে হবে। আর এখন এসে বসে একটু রেস্ট করছি, রেস্ট ঠিক না, এই যে হাতের কিছু টুকটাক কাজ আছে, এই যে আর এই যে আমার হাজবেন্ড দেখো উপরে গেছে গিয়ে কাজ, এই যে কাঠের কাজগুলো করছিল না আলমারি বানানোর কথা যেটা বলেছিলেন তোমাদের, তো সেইটাই করছে, তো তার জন্য এই যে ঠোকাঠুকির আওয়াজ তোমরা পাবে। এখন রবিবার ছাড়া তো ছুটি নেই, তা সকালবেলা থাকে না অফিস চলে যায়, রাত্রিবেলা এসে কাজটা কমপ্লিট করার জন্য উপরে গেছে। আর আমি এখন এসবগুলো করছি, আর কালকে পুজোর জন্য সব জোগাড় যন্ত্র করে রেখেছি, শাড়ি টাড়ি বার করে রেখেছি, আর ফল টল যেগুলো এনেছে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, সকালবেলা শুধু উঠবো রান্না বান্না করবো চান করবো আর গুছিয়ে নিয়ে পুজো দিতে চলে যাবো। হয়তো তোমাদের মতো অনেকেই বলবে যে নীল ষষ্ঠী মানে বেলা 12টার পর বা সন্ধ্যেবেলা অনেকে এরকম জল ঢালে, কিন্তু কী বলতো মানে আমি অতক্ষণ উপোস করে থাকতে পারি না, আমার মনে হয় না সকালবেলা জল ফল খেয়ে নিয়ে তারপরে গিয়ে জল ঢাল দেওয়া ওটা আমার জন্য কেমন একটা কিন্তু কিন্তু লাগে, তো সেই জন্য আমার মনে হয় সকাল থেকে জলটা না খেয়ে ওই আমি 9:30 নাগাদ মানে মোটামুটি কাজটা একটু গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব, তারপরে জল ফেলে নেবো আমি আগা করা তাই করি, কী করবো বলো। আর সন্তান সংসারের মঙ্গল কামনায় তো পুজো রাখা, তো মনটা যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক মতো পুজোটা হলো, বা সেই মঙ্গল কামনাতে পুজোটা যেমন করছি নিশ্চয়ই ভালোই হবে সেটা ভেবেই করা। আর অতক্ষণ উপোস করে থেকে নিজেকে অসুস্থ করে পুজো করলে মনও শান্তি থাকবে না, আর আমার মনে হয় না তাতে দেবতাও তুষ্ট হবে বলে,
এই মঙ্গল অমঙ্গলের কথা বলতে তোমাদের একটা কথা খুব মানে মনে পড়ে গেল, কদিন ধরে ভাবছি তোমাদের জিজ্ঞেস করবো বলবো কিন্তু বলা হয়ে উঠছিল না। দেখো আমরা তো মঙ্গল অমঙ্গলের এতেই সেই শাখা বলো বলা বলো লোহা বলো এসবগুলো পরে থাকি। তো দেখো এইরকম একটা লোহা বাঁধানো আমি কিন্তু বিয়ে থেকে আমার শাশুড়ি মায়েরটা দিয়েছিল, এটা আমি বিয়ে থেকেই পরে থাকি। তার সঙ্গে আমি যেটা পরে থাকতাম সেটা হলো এইরকম একটা, দেখো এরকম তোমরা কি পরে থাকো কিনা জানি না, কারা কারা পরো কি না পরো, এমনি নর্মালি একটা এরকম লোহা, এটা আমরা বিয়ের আগে পরে থাকতাম আর বিয়ের পরেও পরতাম। কিন্তু ব্যাপারটা কি জানো, এটা একবার কিছুতে একটা লেগে না ফাঁকা হয়ে গেছিল, দেখো মুখটা কিরকম ফাঁকা হয়ে গেছে। এইটা এবার জামা কাপড় সমস্ত জায়গায় ঢুকে ঢুকে গিয়ে নতুন জামা আমার ছিঁড়ে যাচ্ছিল। তো এটার মুখে আমি দড়ি বেঁধে কদিন ধরে মানে কদিন না প্রায় কয়েক বছর এরকম আমি পরেছি, কিন্তু আবার দড়িটা খুলে যায় আবার এরকম খুলে খুলে যায়, মানে জামা কাপড়ে আটকে যায়, কিন্তু এরকম পর্দায় আটকে যায়, যেতে গেলাম হাতে কোনো খাবার নিয়ে গরম খাবার পর্দায় আটকে গেল, মানে ওটা ভীষণ বিচ্ছিরি ব্যাপার হচ্ছিল। তো আমি অনেককে জিজ্ঞেস করলাম, মানে সকলেরই একই কথা, তোমার মনে যদি মনে হয় খুলে ফেলবে, মানে কেউ ভরসা করে বলছে না যে হ্যাঁ খুলে ফেলো বা পরে দেখো। তো আমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম, আমার হাজব্যান্ড বললো দেখো যেটাতে তোমার অসুবিধা হচ্ছে কোনো কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, তো দরকার নেই সেটা পরে থাকার, মঙ্গল অমঙ্গল সব মানুষের মনে থাকে, এগুলো কোনো মানে সাইন্টিফিক তার কোনো রিজন নেই, সেটা হয়তো হতে পারে। তো সেই ভরসায় মানে আমিও নিজেও মন থেকে মানে মঙ্গল অমঙ্গল কেমন মানে কি বলবো মানে ভেবে নিয়েও কিন্তু কাজটা আমি করে ফেললাম। এটা আমি দেখো খুলে রেখে দিয়েছি আমার টেবিলেই রেখে দিয়েছি, ফেলে দিইনি, কিন্তু মানে পড়ে থাকলেও মানে যে অসুবিধাগুলো চুলেও আটকে যাচ্ছিলো, অনেক চুলও ছিঁড়ে যাচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম যে একটা তো পরেই আছি হাতে, দেখো এটা যেরকম পরে থাকে মানে বিবাহিত মহিলারা, তো সেটাও কি বলো কমেন্টে একটু জানিও তোমরা কারা কারা এরকম পরো। আমি জানি আমাদের মতো অনেকেই বিবাহিত মহিলারা এটা পরে। আজকে কাজকর্ম মোটামুটি মিটে গেল, টুকটাক সেলাই টেলাই আছে, এখন প্রায় 9:30 বাজে চললো আর 1 ঘন্টা পরেই ডিনার সার্ভ করতে হবে। এখানে ছেলেও বসে পড়ছে, আমি বকবক করছি, ওর অসুবিধা হচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, জানি ভিডিওটা ভালো লাগলে দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং আরও মোর এন্টারটেইনিং ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই করেই আমার পাশে থাকবে, আর ভিডিওটা দেখে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা করে লাইক তো দিতে হবেই, কারণ বন্ধু যেহেতু পাশে থাকবে নিশ্চয়ই। এই আশা নিয়েই আমি আজকের ভিডিওটা শেষ করছি, তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।